হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। স্বাগতম ইউট মাই চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটি সেটি অবশ্যই প্রেস করে দিও। মাছের ঝাল, তো পুঁটি মাছের ঝাল বানানোর জন্য আমি তিনটে পুঁটি মাছ নিয়ে নিয়েছি, আর সেগুলিকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা? তো দেখতে থাকো। দেখতে পাচ্ছ কি সুন্দর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি গ্যাসে কড়াই বসিয়েছি গরম হওয়ার জন্য, আর অন্যদিকে আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলি মেখে নেব। তো দেখতে থাকো। আর কড়াইতে হালকা লবণ দিয়ে দিয়েছি যাতে তেল না ছিটকায়। এখন আমি সেই মাছগুলিকে মেখে নেব। তো দেখতে থাকো তোমরা, দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর করে মেখে নিচ্ছি। তো দেখতে থাকো, দেখতেই পাচ্ছ মেখে নিয়েছি কি সুন্দর করে। এখন আমি সেগুলিকে ভেজে নেব। তো দেখতে থাকো। এই গরম কড়াইতে আমি এক এক করে মাছগুলিকে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ মাছগুলি দিয়ে দিয়েছি। এখন আমি হালকা নাড়াচাড়া করে দেবো, আর এই পর্যায়ে আমি ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি, কেননা মাছগুলি হাই ফ্লেমে করে দিলে মাছগুলি পোড়া লেগে যেতে পারে, তাই আমি এই পর্যায়ে ফ্লেমটা মিডিয়াম করে দেব। তো দেখতে থাকো। এই পর্যায়ে আমি বাকি মাছগুলিও ভেজে নেব একইভাবে, দেখতে থাকো তাহলে। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার মাছগুলি, দেখতেও খুব সুন্দর লাগে। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কেটে দেখো না, তাহলে উপকরণগুলি মিস করে যেতে পারো। আমি আবারও বলছি, তো পুরো ভিডিওটা দেখো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো দেখতে পাচ্ছ আমার মাছগুলি কি সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে, তাই না বলো? এখন আমি দেখতে পাচ্ছ পুঁটি মাছের ঝাল বানানোর জন্য আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি। আর পুঁটি মাছের ঝালের জন্য আমি আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তার সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। তো আমি কড়াইতে এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আমি আলুগুলোকে ভেজে নেব তার জন্য। তো গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। তো দেখতে থাকো তোমরা। এখন আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি, হালকা নাড়াচাড়া করে সেগুলিকে ভেজে নেব। তো দেখতে থাকো তোমরা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব কি লাইক করতে যাও না, তো প্লিজ করে দিও, কারণ তোমাদের একটা লাইক থেকে আমি অনেকটা উৎসাহ পাই, তো প্লিজ করে দিও। এখন আমি সেই কড়াইতেই সেই তেলেই আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি ছিঁড়ে, তারপর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন হালকা নাড়াচাড়া করার পর যে মশলাটা আমি তোমাদের দেখিয়েছি সেটা জল দিয়ে ভালো করে মিশিয়ে সেটা দিয়ে দিয়েছি, এখন দেখতেই পাচ্ছ। এখন আমি এটা কষিয়ে নেব তেল ছড়ানো অবধি। তো দেখতে থাকো, তেল ঝরানো শুরু করে দিয়েছে। এখন আমি আলুগুলিকে দিয়ে দিয়েছি। এখন আলুগুলিকে হালকা নাড়াচাড়া করার পর আমি মাছগুলি দিয়ে দেব, দেখতেই পাচ্ছ এখন নেড়ে চেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ।
এখন আমি এই পর্যায়ে কি করব, সামান্য পরিমাণ জল দিয়ে দেব, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে, কতটা ঝোল রাখতে চাও। তো দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি, এখন আমি হালকা লবণ দিয়ে দিয়েছি। তো আমি ফুটার পর দেখতেই পাচ্ছ হালকা ফুটতে শুরু করেছে, তো আমি হালকা ধনে পাতা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, আবার গরম মশলাও দিতে পারো। তো আমি এই ক্ষেত্রে আমি ধনে পাতা দিয়েছি, ফ্লেভারটাও খুব সুন্দর আসে দেখতেই পাচ্ছ। প্রায় আমার হয়ে এসছে পুঁটি মাছের ঝোল, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো দেখতে পাচ্ছ এই পর্যায়ে আমার সম্পূর্ণ তৈরি পুঁটি মাছের ঝাল, দেখতে পাচ্ছ কি সুন্দর দেখাচ্ছে, আশা করি ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে আর খেয়ে দেখবে, আর কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।